বিজেপি রাজ্য জনজাতি মোর্চার রাজ্য সভাপতি সঙ্গে বিজেপি আইপিএফটি তিপ্রন্তা ঝুড় সরকারের জনজাতির বিকাশ কল্যাণ দপ্তরের অন্যতম মন্ত্রী বিকাশ দেব বর্মা সম্পর্কে অতি সম্প্রতি রাজ্য বিধানসভায় বিরোধী দলের বরিষ্ঠ নেতা তথা কংগ্রেস দলের এআইসিসির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন যে ধরনের অভিযোগ উত্থাপন করেছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে এবং সমগ্র রাজ্যেই আজ এক ভূমিকম্প সৃষ্টি হয়েছে তাশ্চর্যের বিষয় যে বিধানসভায় শপথ নেওয়া সত্ত্বেও রাজ্যের মাননীয় মন্ত্রী তথা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা জনজাতিদের উন্নয়নের জন্য জনজাতির অংশের মানুষের বিকাশের জন্য যতক্ষণ না চেষ্টা করছেন তার চেয়েও বেশি লক্ষ্যগুণ বেশি চেষ্টা করেছেন নিজের উন্নয়নের জন্য যদিও নিন্দু করে বলছেন যে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা নিজেও জনজাতি অংশের মানুষ তাই ব্যক্তি বিকাশ দেববর্মার উন্নতি মানেই জনজাতিদের উন্নতি সমগ্র অংশের মানুষের উন্নয়ন না করে মন্ত্রী এবং ব্যক্তি বিকাশ দেববর্মার উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছেন মাত্র দেড় বছরের মন্ত্রিত্বের সুযোগেই তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন অথচ সারা জীবনও এদের যে তিপ্রাশারা নিজেদের উন্নয়ন ঘটাতে পারেনি তিপ্রাশা জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়ন ঘটেনি এবং তার জন্য কেন্দ্র এবং রাজ্য বহু লক্ষ কোটি টাকা খরচ করল এই বিকাশ বর্মার মতো ব্যক্তিদের জন্যই আজ জনজাতি অংশে মানুষ ভন্ন হয়ে ঘুরছে অন্য বস্ত্র খাদ্যের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিহাসের বিষয় যে জনজাতি অংশে মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নেয় তাদের বিরুদ্ধে কোথাও আন্দোলন হয় না তাদের বিরুদ্ধে কোথাও মামলা দেয়ার হয় না এটা অত্যন্ত পরিহাসের বিষয় রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য কোটি কোটি টাকা খরচ করার পরিবর্তে মন্ত্রী বিকাশ দেববর্মা তথা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা নিজের উন্নয়নের জন্য কোটি কোটি টাকা আত্মসাত করেছেন নিজের নামে বেনামে বহু সম্পদ গড়ে নিয়েছেন এছাড়াও বহু অর্থ অজানা রয়ে গেছে যা খুঁজে বের করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় সাধারণ প্রশাসনের পক্ষে সম্ভব নয় কিংবা রাজ্যের গোয়েন্দা বাহিনীর পক্ষেও সম্ভব নয় কারণ এর যে একজন মন্ত্রী এত বড় ঘোটালা এত বড় দুর্নীতি করতে পেরেছেন অথচ রাজ্যের গোয়েন্দা বাহিনী ঘুমিয়েছিলেন রাজ্য স্বরাষ্ট্র দপ্তর ঘুমিয়ে ছিল যার জন্যই আজ সারা রাজ্যেই একটা আওয়াজ উঠেছে এ ধরনের দুর্নীতিবাজ মন্ত্রীদের আমলাদের এবং বিধায়কদের নেতাদের বিরুদ্ধে অতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন কি সেই পদক্ষেপ তা হলো সিবিআই তদন্ত মন্ত্রী বিকাশ দেব বর্মা মাত্র দেড় বছরের মন্ত্রিত্বের নিরিখে যেভাবে উন্নয়ন ঘটিয়েছে নিজের তা অত্যন্ত চিন্তার বিষয় গবেষণার বিষয় তাই অনেকেই বলছেন যে মন্ত্রী বিকাশ দেব বর্মার এই কেলেঙ্কারি নিয়ে দলীয় স্তরে এবং প্রশাসনিক স্তরে কোনো ধরনের তদন্ত করার প্রয়োজনীয়তা বোধ করেনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তাই বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে এত বিশাল দুর্নীতি সিবিআই তদন্ত ছাড়া কোনোভাবেই প্রকাশিত হবে না সিবিআই তদন্ত ছাড়া এই সম্পর্কে বিশেষ কিছু জানা যাবে না তবে মৌলিক প্রশ্ন হচ্ছে রাজ্য জনগণ সিবিআই তদন্তের দাবি করলু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কি সিবিআই তদন্তের আদেশ দেবেন কারণ কেঁচু খুঁড়তে সাপ বেড়ে যাবে মন্ত্রী বিকাশ বর্মা শুধুমাত্র একজন নন এই ঘোটালার সঙ্গে আরও অনেক ব্যক্তি জড়িত বলে জানা যাচ্ছে এ যে জনগণের এই মৌলিক দাবি কি পূরণ হবে সে সিবিআই তদন্তে আদেশ দেবেন সেদিকে তা কেড়েছেন রাজ্যের গণদেবতা এবং সেদিকে তাকেই আগামী দু হাজার আঠাশ সিদ্ধান্ত নেবেন এ রাজ্যের গণদেবতা